সাকিব প্রসঙ্গ এড়িয়ে ক্রিকেটেই মনোযোগ দিতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন হেড কোচ ফিল সিমন্স। শনিবার সকালে টাইগারদের অনুশীলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। রাইসুল রিফাতের ছবিতে সায়ন সাব্বিরের রিপোর্ট। শনিবার মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল থেকেই অনুশীলন করে বাংলাদেশ দল। এর আগে শুক্রবার বৃষ্টিতে সম্পূর্ণ অনুশীলন শেষ না হলেও শনিবার নির্বিঘ্নে অনুশীলন শেষ করেছে টাইগাররা। তবে এই মুহূর্তে মাঠের লড়াই ছাপিয়ে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পারার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে অনুশীলন শেষে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন নতুন হেড কোচ ফিল সিমন্স। এ সময় সাকিবের দেশে আগমন স্থগিত ও হাতুরুর বরখাস্ত সহ বিভিন্ন ঘটনা সরিয়ে ক্রিকেটেই মনোযোগ দেওয়ার কথা বললেন সিমন্স। আমার প্রথম ব্যাপার হচ্ছে ক্রিকেট। আমার সামনে যে স্কোয়াড আছে তাদের প্রথম টেস্ট খেলার জন্য প্রস্তুত করা। গত দুই দিন ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব দ্বিধা দূরে রেখে আমরা ক্রিকেটে মনোযোগ দিতে চাই। এছাড়া নতুন হেড কোচের দায়িত্ব নিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখালেন সিমন্স। আমার মনে হয় আমার জন্য ভালো দিক হচ্ছে আমাদের সামনে একটি টেস্ট ম্যাচ আছে যার প্রস্তুতি নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। যদি আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি তাহলে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়াইয়ে যেতে পারব। আগামী 21 অক্টোবর প্রোটিয়াদের বিপক্ষে প্রথম এবং 29 অক্টোবর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে টাইগাররা। That's a big part of our job over the next few days. সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।